এই জন্য আল্লাহ আমাদের সরকারকে আরো 200 বছর ক্ষমতায় থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়দর্শক, আল্লামা খুরশিদ আলম কাসেমী জেল থেকে বের হয়েছেন এবং জেল থেকে বের হয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং জেলখানার ভিতরে কিছু কথা তিনি শেয়ার করেছেন, যে কথাগুলো আমরা অনেকে জানি না। তা আপনাদেরকে খুরশিদ আলম কাসেমী সাহেবের এই কথাগুলো শোনাবো। প্রিয়দর্শক, আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা ধৈর্য সহকারে দেখবেন। চলুন প্রিয়দর্শক, আমরা খুরশিদ আলম কাসেমী সাহেবের এই বয়ানটা শুনে আসি। আলহামদুলিল্লাহ, আমাদের সরকার আমাদের উপরে একটা এহসান করছেন, দোয়া করছেন, দয়া করছেন, দয়া। আপনারা শুনলে খুশি হবেন, আপনারা আমাদের সরকারের উপর রাগ করেন না, আমাদের সরকারের জন্য দোয়া করবেন। ওনারা আমাদের অনেক উপকার করছেন, সেটা হলো আমাদেরকে জেলখানায় বন্দি রেখা মোটামুটি যে কয়দিন ছিলাম ওইখানে রেস্টে ছিলাম, আর বাহিরে এবাদতের এত সুযোগ পাই নাই, ওইখানে রুমটা ফিরি, পাখাটা ফিরি, আলোটা ফিরি, খানা টানা দুর্বল হইলেও ফিরি, এইগুলি ফিরি খানা খাইয়া লম্বা টাইম আল্লাহর গোলামি করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন সরকারের বরকতে। আলহামদুলিল্লাহ, প্রতি 2 দিনে 1 খতম কোরআন শরীফ আমি পড়ছি। আমার আন্দাজ হইল 40 হইতে 50 খতম আল্লাহর দয়া এই 4 মাসে হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এগুলা নিজের ফুডেই বেললে কেন, আল্লাহর নেয়ামতের তাজগ্রাহ মানুষ খুশিতে কত কথা কয় না, এটা কইতে আছে। আমি তো আর হাফেজ না, কিন্তু এক করতে প্রথম রাকাতে সুরায় ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সুরায় ওয়াকেয়া, তৃতীয় রাকাতে সুরায় মুলুক, চতুর্থ রাকাতে সুরায় নৌবা, সুরায় দাহার, এভাবে বারেহা নামাজ পড়তাম, অনেক মজা লাগে। আজ নামাজে দাঁড়াইলে চোখ দিয়ে পানি পড়ে, এখন বাইরে হওয়ার পরে আর চোখ দিয়ে পানি পড়ে না। এইটা তো সরকারের উসিলে আল্লাহ দিছে, এই জন্য আল্লাহ আমাদের সরকারকে আরো 200 বছর ক্ষমতায় থাকার তৌফিক দান করুক। 200 এবং হায়াত আল্লাহ 200 বছর দিয়া দেয়। আমিন কন সবাই। আর আমি যেমন দোয়া করি এমনি আমিন কন। আগে ভাগে আমরা পেপারে দেখতাম, আমরা কোনো মূলবি ধরি নেই, আমরা ধরছি সন্ত্রাসীদেরকে, গ্রেফতার করছি সন্ত্রাসীদেরকে। হ ঠিকই আছে, আচ্ছা না হইলে আমি সন্ত্রাসী আসি আর না 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 আমি নাই, আমি ভালো। জোনায়েদ আল হাবিব সন্ত্রাসী, জোনায়েদ আল হাবিব সন্ত্রাসী, এরপরে জুবায়ের আরও আছে সন্ত্রাসী, খালেদ সাইফুল্লাহ ইউবি সন্ত্রাসী, জালাল সন্ত্রাসী, এরা সব সাখাওয়াত রাজি সন্ত্রাসী, মনজুরুল ইসলাম আফিন্দি সন্ত্রাসী, আর মামুনও সন্ত্রাসী। তাহলে জুনায়েদ বাবুনগরের এন্তেকালে শুধু বিএনপির ক্ষতি হয় নাই, শুধু জাতীয় পার্টির ক্ষতি হয় নাই, শুধু জামাত বনাম রাজাকারের ক্ষতি হয় নাই, আমাদের আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। কথা কয় না কেন, হয়েছে নি ক্ষতি, মৌলবি দামি জিনিস। তে একটা দামি মানুষ গেল গা, আর একটা দামি মানুষ সবাই মুরব্বী শাইখুল ইসলাম। আল্লামা খুরশিদ আলম কাসেমী এখানে যে কথাগুলো বলেছেন, কথাগুলো কিন্তু আসলে অসাধারণ কিছু কথা বলেছেন, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না। তিনি বলেছেন, সরকার আমাদের জন্য রহমত, সরকার যদি তাদেরকে জেলে না নিতেন তাহলে তারা এত আমল করতে পারতেন না, আসলে যদি জেলের বাইরে থাকতেন তাহলে কিন্তু এত আমল করা সম্ভব ছিল না। তিনি কিন্তু একটা উল্লেখ করেছেন যে এখন আমরা যতই দোয়া করি চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু জেলখানায় থাকার সময় নামাজে দাঁড়াইলে চোখ দিয়ে পানি বের হতো, এবং জেলখানায় বসে তিনি 40 থেকে 50টা কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ, কত বড় একটি নিয়ামত, আসলে একটি নিয়ামত, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। তিনি এটা মানুষকে বুঝিয়েছেন যে আলেমুলামারা জেলে গিয়েছে ঠিক আছে, কিন্তু জেলে গিয়েও তারা কিন্তু আরও বেশি আল্লাহ তাআলার প্রিয় হয়ে গিয়েছে, আর আলেমুলামারা যেখানে থাকবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপর সবসময় বর্ষিত হয়, এটাই তার একটি প্রমাণ। তিনি কিন্তু সরকারের জন্য দোয়াও করেছেন যাতে করে সরকার আরও 200 বছর ক্ষমতা থাকতে পারে। প্রিয়দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে, খুরশিদ আলম কাসেমী সাহেবের কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।